শীতের খবর জানাতে ঠাকুরগাঁও শহরে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের টানা কয়েকদিন ধরে কনকনে শীত অনুভূত হচ্ছে। আমরা যেটি লক্ষ্য করছি যে এই শীতের কারণে যারা দরিদ্র মানুষরা যারা রয়েছেন, যারা ছিন্নমূল মানুষরা রয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষরাও কিন্তু বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এবং হিম শীতল যে বাতাস, সেই বাতাস প্রবাহিত হওয়ার কারণে কিন্তু শীতের মাত্রাটা অনেকটা বেড়েছে। এখন আমরা বলতে পারি যে সারা দিন ধরে যে শীতের যে অনুভূতি, সেই অনুভূতিটিকে কনকনে অনুভূত হচ্ছে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ অনেক বেশি বেড়েছে। উত্তরের জেলা ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এ দুটি জেলা কিন্তু হিমালয়ের পাদদেশে অবস্থিত, আর সে কারণে শীতের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু বরাবরের মতো এবারও কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে। মানুষের যে কর্মজীবন, সেই কর্মজীবনেও কিন্তু অনেকটা স্থবিরতা নেমে এসেছে। আমরা যেটি লক্ষ্য করেছি যে দরিদ্র যারা মানুষ রয়েছে, যারা ছিন্নমূল মানুষরা রয়েছে, তারা কিন্তু শীত বস্ত্রের অভাবের কথা বলছেন আমাদের কাছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে ইতিমধ্যে চাহিদা প্রেরণ করে ত্রাণ মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে তহবিল রয়েছে সেখান থেকেও কিন্তু শীত বস্ত্র প্রেরণ করেছে, অর্থাৎ কম্বল প্রেরণ করেছে। সেই কম্বলগুলো কিন্তু জেলার যে 5টি উপজেলা রয়েছে, সেই 5টি উপজেলার নির্বাহী যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ইউনিয়ন পর্যায়ের যে জনপ্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে তারা ছিন্নমূল মানুষ, অসহায় দরিদ্র যে মানুষগুলো রয়েছে তাদের মাঝে কিন্তু বিতরণ করছেন এবং সেটি চলমান রয়েছে। তো আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ে যে বর্তমান পরিস্থিতি শীতের, সেটি কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে এবং এভাবেই কিন্তু দিন পার করছে দরিদ্ররা। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁয়ের শীত নিয়ে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে।